রশিফ খান পাপ্পু বলছেন এই ফোনটা বাংলাদেশে অনেক আগে থেকেই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় ভাই তবে আমার মতে এই দামে ভালো দিলে ভালো হতো এই দামে অনেক কিছুই ভালো করলে ভালো হতো যেমন ওই আট মেগা পিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তো দেওয়া উচিতই ছিল ওনার নাইন এক্স বি এই ফোনটার ব্যাপারে কথা হচ্ছে আমরা রিসেন্টলি এর ভিডিও বানিয়েছি এবং এই ফোনটার ব্যাপারে অনেকেই ভিডিও বানিয়েছেন বাংলাদেশে বিক্রি হচ্ছে প্রচুর ফোনটা ফোনটার ভালো কিছু দিক আছে কিন্তু ভালো হওয়ার তো শেষ নেই কোম্পানি ওই দামে যদি লঞ্চ করতে চায় কিছু জিনিস ভালো দেবে কিছু জিনিস খারাপ দেবে এইভাবেই করবে তারা একটা ব্যালেন্স রাখে তো ক্ষেত্রে ব্যালেন্স তারা রেখেছে যে একটা প্রসেসার দিয়েছে যেটা ঠিকঠাক প্রসেসার অবশ্যই কোয়ালকাম স্ট্যাপড্রাগন এইট জেন যদি প্রসেসার দিত তাহলে তো খুবই ভালো হতো কিন্তু এইট জেন প্রসেসার দিলে ফোনটা তার ওই দামে পাওয়া যেত না তো কোম্পানি কিছু জিনিস কম্প্রোমাইজ করেছে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে অ্যাটলিস্ট কোয়ালকামের প্রসেসার তো দিয়েছে তো সেক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসার দিয়ে আমার মতো ফোনটা ঠিকই আছে ওই দামে ওই প্রসেসার চলে যায় পরের কমেন্ট করেছেন আহমদ রনি তিনি বলছেন দাদা ইজ ইট ফাইভ জি উইল ইট ওয়ার্ক ইন এট ইউকে নট ওয়ার্কিং উইথ গুগল না এই যুগটা কিন্তু পাল্টে গেছে অনার কোম্পানি এখন গুগলের এর সাথেই কাজ করছে তাদের ফোনে আমরা গুগলের এর পুরো সার্ভিসই পাচ্ছি অনার এখন অন্তত কাগজে কলমে জানি না কতটা কি হয়েছে কিন্তু কাগজে কলমে এখন হুয়াবের থেকে আলাদা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে একটা আলাদা কোম্পানি কাজ করছে সেক্ষেত্রে তারা ইউরোপের মার্কেটেও এখন প্রচুর ফোন বিক্রি করছে ইউকে আপনি ফোন নিয়ে গেলে সেখানে ফাইভ জি হিসাবে সেই ফোনটা কাজ করবে সবকিছু চলবে অনার এর ফোন নিতে এখন কোনো সমস্যা নেই কিন্তু হুয়াবের ফোন নিতে এখনো সমস্যা আছে কারণ হুয়াবে ইন্ডিভিজুয়ালি নিজে একা তারা গুগলের সাথে কাজ করছে না করতে পারছে না আমেরিকার নিষেধাজ্ঞা তাদের উপর আছে অনারের উপর কিন্তু নেই সেক্ষেত্রে ওটা ফাইভ জি ফোন এবং ফাইভ জি ভালোভাবে সব জায়গায় কাজ করবে আপনি সেইভাবে ফোনটা নিয়ে ব্যবহার করতে পারেন কমল হোসেন বলছেন দাদা মিড রেঞ্জের সেরা ফোন কোনটা এই নিয়ে তিরিশটা প্রশ্ন করলাম একটারও তো উত্তর পাবো বাংলাদেশ থেকে আসলে আপনি অনেক প্রশ্ন করেছেন হয়তো কিন্তু সবসময় সব প্রশ্ন তো উত্তর দেওয়া যায় না আজকে আমি চেষ্টা করছি উত্তর দেওয়া যদিও আপনার প্রশ্নটা কিন্তু ঠিক নেই তিরিশ হাজার টাকার ফোন বা মিড রেঞ্জের ফোন বলেছেন আমরা ধরে নিচ্ছি ফোনটার দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে বাংলাদেশে ইন্ডিয়াতে তিরিশ হাজার রুপির মধ্যে হবে কিন্তু সেক্ষেত্রে এই ফোনটা আপনি কি জন্য চাইছেন সেটাই সব থেকে বড় প্রশ্ন ফোনটা গেমিং এর জন্য চাইছেন নাকি ক্যামেরার জন্য চাইছেন নাকি অলরাউন্ডার চাইছেন নাকি দীর্ঘদিন ব্যবহারের জন্য চাইছে এরকম প্রশ্ন অনুযায়ী ফোনের পছন্দ পাল্টা যাবে তো যদি আমরা ধরে নিই আপনি ক্যামেরার জন্য সেরা ফোন চাইছেন মিড রেঞ্জে তাহলে আমি বলবো আপনি ফোনটা দেখতে পারেন ওই দামে মোটামুটি মিড রেঞ্জের একটা ফোন হিসাবে বেশ ভালো ফোন এবং শুধু ক্যামেরার কথাই যদি ভাবেন তাহলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি তো রয়েছে চিরকালীন ফোন আর কি যদিও আমি এখন ওই ফোনটা নেওয়ার জন্য রেকমেন্ড করি না একেবারে আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করার জন্য চান তাহলে নাইন এক্স বি সেই ফোনটাও খুব ভালো ফোন ফোনটা যথেষ্ট ডিউরেবল ফোন বহু লোক তো নানা রকম ভাবে টেস্ট করেছে তো সেই ক্ষেত্রে সেই ফোনটা নেওয়া যেতে পারে অথবা খুব সুন্দর দেখতে ফোন যে ফোনটা ওভারঅল সব দিক দিয়ে একটা ব্যালেন্সড ফোন হবে ক্যামেরা মোটামুটি হবে সেরকম ফোন নিতে হলে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস সেই ফোনটাও যথেষ্ট ভালো ফোন সেই ফোনটাও নেওয়া যেতে পারে যদি একদম ইউজার এক্সপিরিয়েন্স চান একটু দেখতে সবার থেকে আলাদা হবে এরকম ফোন চান এখনো ওই দামে নাথিং ফোন ওয়ান যথেষ্ট ভ্যালু ফর মানি ফোন ভালো ফোন ওই ফোনটার দাম তো কমে গেছে তো সেক্ষেত্রে এই ফোনগুলোর মধ্যে আপনার কি প্রয়োজন সেটা বুঝে বিবেচনা করে নেওয়া উচিত এবং পারফরমেন্সের কথা যদি ভাবেন মানে এই দামে সেটা স্পেসিফিকেশন দিচ্ছে এই ব্যাপারটাই যদি শুধু আমরা মাথায় রাখি তাহলে পোকো পোকো অস্বীকার করা যাবে না পোকো এক্স সিক্স প্রো এই ফোনটাও এই দামে কিন্তু ভালো হবে তবে আমি বলবো হ্যাঁ আইকু নিও নাইন প্রো এই ফোনটা কিছু দিনের মধ্যে লঞ্চ হতে চলেছে আমাদের এখানে চায়নাতে আগে লঞ্চ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি আইকু নিও নাইন প্রো নেওয়ার কথা ভাবেন সেই ফোনটা দেখতে পারেন যদি আরো কম দামে ভাবেন আইকু জেড নাইন বা জি নাইন এই ফোনটা আসতে চলেছে খুব শিগগিরই আমি এই ব্যাপারে ভিডিও বানাবো খুব শিগগিরই অন্তত একটা শর্টস তো বানাবোই তো সেখানে নজর রাখবেন একদম আন্ডার টোয়েন্টি থাউজেন্ড বা ওই প্রাইস সেগমেন্টে আইকু জেড নাইন অবশ্যই বেশ ভালো ফোন হতে পারে তো সব কিছু দেখে বুঝে সুঝে বিবেচনা করে আপনার যেটা প্রয়োজন সেই ফোনটা বেছে নেবেন অ্যালন বয় ট্রিপল এইট তিনি বলছেন দাদা আমার তিনটে প্রশ্ন ওকে প্রথমত দোকান থেকে একটা নতুন ফোন একেবারে নতুন ফোনের ক্ষেত্রে কিনে নিয়ে এসে ফোনটা যদি ফ্যাক্টরি রিসেট করা হয় তাহলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না করতেই পারেন ফ্যাক্টরি রিসেট আর যদি হয় কি কি অসুবিধা হবে কি কি সুবিধা হবে একই সঙ্গে মোবাইলে থাকা যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো কি ফ্যাক্টরি রিসেট করার ফলে অনায়াসে একসঙ্গে মুছে যাবে না যাবে না কোম্পানি প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন যেগুলো দেবে প্রথম থেকে একদম যেগুলো ঢুকিয়ে দেবে সেগুলো ফ্যাক্টরি রিসেট করলেও যাবে না সেইগুলো নিয়েই আপনাকে চলতে হবে আপনি ম্যানু ম্যানুয়ালি একটা একটা করে যদি আনইনস্টল করেন সেটা করতে পারেন কিন্তু সেখানেও সব কিছু করা যায় না কিছু অ্যাপ্লিকেশন আপনি চাইলে ডিজেবল করতে পারেন এইভাবেই চলতে হবে ফ্যাক্টরি রিসেট সব সমস্যার সমাধান নয় আমরা যে বলি না ফোনে যা কিছু সমস্যা হয়েছে একবার ফ্যাক্টরি রিসেট করে নেয় না ওটা হয় না তার দ্বিতীয় প্রশ্ন ফ্যাক্টরি রিসেট করার আগে সিম কার্ড ও মেমোরি কার্ডকে খুলে নিতে হবে কারণ সিম কার্ড ও মেমোরি কার্ড থাকা বিভিন্ন ফাইলস ডেটা ইত্যাদি মুছে না যায় না মুছে যাবে না ফ্যাক্টরি রিসেট করলে ফোনটা ফ্যাক্টরি রিসেট হবে ফোনের যে ডেটাগুলো সেগুলো মুছে যাবে কিন্তু মেমোরি কার্ড বা সিম কার্ডের কিছু হবে না তিন নম্বর প্রশ্ন ফ্যাক্টরি রিসেট করার ফলে গুগল ফটোতে ব্যাকআপ রাখা বা জিমেলে সেভ করা ফটোগুলো কি ডিলিট হয়ে যাবে গুগলে বা জিমেলে রাখা যে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো তো আপনার ফোনে আর নেই মানে সেগুলো আপনার ফোনে থাকলেও সেই ফটোগুলো আপনি অলরেডি তাদের সার্ভারে রেখে দিয়েছেন তো তাদের সার্ভারে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন না তো তাদের সার্ভারে যে ফটোগুলো আছে সেগুলো ওখানেই থাকবে আপনি আপনার ইউজার আইডি দিয়ে পরে যে কোনো জায়গা থেকে যে কোনো ফোন থেকে বা ওই ফোনটাতেই আবার ফ্যাক্টরি রিসেট করার পর যদি লগ করেন তাহলে ওই সার্ভার থেকে ওই ফটোগুলো আপনি সব আবার রিট্রিভ করতে পারবেন ওগুলো পেয়ে যাবেন কোনো রকম সমস্যা হবে না মিম পান্ডে বলছেন দাদা অনারের সুনাম তো অনেক বললেন রিভিউ শেষ হলে ফোনটা ছুঁড়ে দেখাবেন প্লিজ অনুরোধ রইল আপনাদের এখানে দুটো কথা বলতে চাই প্রথম কথা ফোন ওইভাবে দেখা ড্রপ টেস্ট করা ফোন ফেলে দেখা ফোনের উপর দিয়ে সেই রোলার চালিয়ে দেওয়া এই সব ব্যাপারগুলো না খুব এগুলো ভিডিওর জন্য ঠিক আছে আমরা ভিডিওতে করি করি কেন ভিউ আনার জন্য যে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে আপনারা দেখে মজা পাবেন একটু নতুনত্ব হলো তার জন্য আমরা এইসব করি কিন্তু আমরা যখন ফোন চালাই ডে টু ডে লাইফে ইউজ করি তখন তো ফোন ওইভাবে আমরা রোলারের তলায় ফেলে দিই না জলে চুপিয়ে রাখি না আমরা ফোনগুলোকে নিয়ে এদিক ওদিক আছার মারি মারিনা তো সেইভাবে ফোন ইউজ করা হয় না ওইরকম টেস্ট করাটা খুবই

নাও হয় যদি ফোনটা ভালো হয় তাহলে সেটাকে ভালোই বলবো এটাই তো অনেস্ট রিভিউ করার ব্যাপার যে আমি যখন করছি জানিয়ে দেবো যখন আমি দেখছি যে ফোনটা সত্যিই ভালো তখন ওটা ঢেলে প্রশংসা করবো আর যখন দেখবো ফোনটা খারাপ তখন সমালোচনা করতে না তো এটাই হচ্ছে অনেস্ট রিভিউ যেটা আমাদের চ্যানেলে পাবেন আর আর জানার জন্য জন্য দেখার আমাদের চ্যানেলটা করে রাখবেন পরের প্রশ্ন করেছেন রিদ্ধি তিনি বলছেন রেড কেবল কার্ড মানে কি যদি একটু বলতেন ভালো হতো আসলে ওয়ান প্লাসের এর আমরা যখন আনবক্সিং করি ওয়ান প্লাস টুয়েলভ বা টুয়েলভ আর যখন আনবক্সিং করেছিলাম বক্সের মধ্যে একটা কার্ড ছিল যেখানে লেখা ছিল ওয়েলকাম টু রেড লেবেল ক্লাব বা এরকম কিছু তো সেই রেড লেবেল ক্লাব ব্যাপারটা কি এটা আসলে একটা কমিউনিটি ওয়ান তাদের ইউজারদের জন্য একটা বিশেষ একটা জিনিস তৈরি করেছে তো এখানে যদি আপনি এনরোল করেন নিজেকে যুক্ত করেন এখানে তাহলে আপনি কয়েকটা বেনিফিট পাবেন তিনটা বেনিফিট আছে মূলত প্রথম বেনিফিট এটাই যে এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় দ্বিতীয়ত পঞ্চাশ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রি দেয় তৃতীয়ত একটা ভাউচার থাকে সেই ভাউচারটা এক হাজার টাকার ধরুন ভাউচার আছে ওয়ান এর পরবর্তী কোনো জিনিস কিনতে গেলে সেই ভাউচারটা আপনি দেখালে ওই টাকাটা এক হাজার টাকাটা আপনি ডিসকাউন্ট হিসাবে পাবেন তো রেড কেবেলের ব্যাপারটা যে এই ক্লাবের মেম্বাররা ওয়ান প্লাসের তরফ থেকে কিছু এক্সট্রা বেনিফিট পাবে ওয়ান প্লাসের কমিউনিটি আসলে খুব জোরালো তো সেই জোরালো কমিউনিটিটা বিল্ড করার জন্য ওয়ান প্লাস প্রথম থেকেই এরকম কিছু স্টেপ নিয়েছিল তো এই স্টেপটাও তাই যে আপনি একটা স্পেশাল কিছু গোষ্ঠীর মধ্যে যুক্ত হয়ে গেলেন এরকম টাইপের ব্যাপার আর কি সেই ফিলিংটা দেওয়া এইটার বানানটা আমি ঠিক বুঝতে পারছি না আপনার নামটাকে এক্স্যাক্টলি জানাবেন তিনি বলছেন দাদা আশা করি ভালো আছেন কোন ফোনটা নেবো ওয়ান প্লাস টুয়েলভ আইফোন ফিফটিন ভিভো এক্স হান্ড্রেড প্রো প্রায় সব ফোনের দাম এক ইন্ডিয়াতে আমার মতে ওয়ান প্লাস টুয়েলভ একটা ওভারঅল যদি অল রাউন্ডার ভালো ফোন নিতে হয় সত্যি ভালো ফোন বানিয়েছে সেটা নিতে পারেন আইফোন ফিফটিন সেটা অবশ্যই অ্যাপেলের ভরসাটা যদি পেতে চান সেক্ষেত্রে আইফোন ফিফটিন বিশেষ করে আপডেটের ব্যাপারে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় দীর্ঘদিন আপডেট দেবে কিছু জিনিস তো ভালো আছি তৃতীয়ত হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড প্রো এই ফোনটার ক্ষেত্রে আমি বলবো যে ক্যামেরা বিশেষ করে স্টিল ক্যামেরা অসাধারণ করেছে ভিভো তো ভিভোর এই ফোনটার দিকেও যাওয়া যেতে পারে ভিভো ইদানিং ভালো করছে তবে এখনো কি অতটা ভরসা করা যায় অত টাকা দেওয়ার জন্য ভিভোকে সেটা আমি জানি না যদি আপনি ভরসা করতে পারেন ভিভো এক্স হান্ড্রেড প্রো খুব ভালো একটা অপশন এটাও ভালো ফোন তিনটে ফোনই আসলে ভালো ফোন কাকে ছেড়ে কাকে বাঁচবো এটা বাছা খুবই টাফ এবার আমি বলতে পারি আমি যদি নিতে যেতাম ব্যক্তিগত কিছু ছোটখাটো জায়গা করা যেত যেমন যে ফোনটা দেখে আমার পছন্দ হচ্ছে সেটা আমি নিয়ে নিতাম যে ফোনটার হাতে নিয়ে ফিলিং ভালো হচ্ছে সেটা হয়তো নিয়ে নিতাম যে ফোনটাতে আমার মনে হচ্ছে যে এই ফোনটাতে পোর্ট্রেট ক্যামেরাটা বেশি ভালো আমি সেই ফোনটা হয়তো নিয়ে নিতাম তো এই ফোনগুলো ড্র এবার আপনার কিছু ব্যক্তিগত ছোটখাটো একটা পছন্দ তার জন্য এর ডিসিশনটা মেকিং হবে আমার এটা মনে হয় তো এই তিনটে ফোনই ভালো ইউজার ডব্লিউভি ভি বলছেন দাদা সনির ফোন নিয়ে রিভিউ দেন না কেন বাংলাদেশ থেকে দয়া করে জানাবেন সনি ফোন খুব একটা এখন বানায় না বছরে একটা দুটো ফোন লঞ্চ করে এবং সেটাও খুব লিমিটেড দু একটা দেশের জন্য আমাদের এখানে সনির ফোন অফিসিয়ালি তো আসেই না লঞ্চ হয় না তো অনেক কষ্ট করে জোগাড় করে সনির একটা ফোনের রিভিউ করবো এই ব্যাপারটা আমার মনে হয় খুব একটা পয়সা উসুল নয় খুব কমজনই সনির ফোন কেনেন কিনলে আমি যদি রিভিউ করি কিনেও রিভিউ করি সেক্ষেত্রেও আপনাদের খুব বেশি লোকের লাভ হবে না হ্যাঁ এটা একটা এন্টারটেনমেন্টের জন্য ভালো হতে পারে একটা বিনোদন নতুন একটা কিছু দেখছেন এই হিসাবে ভালো হতে পারে সেক্ষেত্রে কখনো করা যেতে পারে কিন্তু নিয়মিত সনির ফোনের রিভিউ করা এখন আর কোনো যুক্তি নেই অর্পণ সেন বলছেন দাদা আমার দুটো প্রশ্ন আছে এক ওপো কোম্পানির ফোন ফোন নিয়ে আলোচনা খুব বেশি হয় না কেন এবং ওপো কোম্পানির ফোনের আনবক্সিং রিভিউ ইউটিউবে প্রায় দেখাই যায় না এমনটা হওয়ার কারণ কি আর দুই ওয়ান প্লাস এর প্রো সিরিজের ফোন আর লঞ্চ হয় না কেন ওয়ান এর প্রো সিরিজের ফোন লঞ্চ হয় এখন হয় চায়নাতে হয় আমাদের এখানেও হবে ওটা নিয়ে চিন্তা নেই ওয়ান প্লাস এর প্রো সিরিজের ফোন ওয়ান প্লাস আনবে ইনফ্যাক্ট ওয়ান প্লাস এখন প্রো সিরিজের যে ফোনটা প্রো নাম না দিয়েই সেটাকে প্রো হিসেবে লঞ্চ করছে তবু ওদের নিজস্ব কিছু পলিসি আছে প্রো নাম দিয়ে বেশি আনছে না কেন আনছে না আমি জানা নেই আচ্ছা প্রথম প্রশ্নের উত্তরে বলি ওপোর বেশি রিভিউ আপনারা দেখতে পান না কারণ ওপো এখন তুলনামূলক কম ফোন লঞ্চ করে খুব লিমিটেড ফোন লঞ্চ করে এবং ওপোর ফোনগুলো খুব একটা জনপ্রিয় খুব পয়সা উসুল ভ্যালু ফর মানি এই ব্যাপারটাও নেই তার ওপোর ফোন নিয়ে খুব একটা আলোচনা হয় না এবং ইউটিউবাররাও ওই কারণেই আনবক্সিং রিভিউ খুব একটা করে না ওপো কোম্পানি একটু ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে তারা মার্কেটিং খুব বেশি করছে না ফোন খুব বেশি লঞ্চ করছে না নতুন কিছু করছে না ওপো এখন আর ইন্টারেস্টিং নেই অতটা মেন স্ট্রিম থেকে একটু পিছিয়ে গেছে একটু সরে গেছে তার জন্য ওপো নিয়ে এখন খুব একটা ভিডিও হয় সৈমিক দত্ত বলছেন দাদা আপনার ভিডিও নিয়মিত দেখি আপনার এক্সপ্লানেশন অসাধারণ দাদা রিয়েলমি এক্স সিরিজের ফোন ডিসকন্টিনিউ হয়ে গেল কেন আমি একজন রিয়েলমি এক্স সেভেন ফাইভ জি ইউজার এক্স সিরিজ ফোন ভালো ফোন ছিল ডিসকন্টিনিউ হলো কারণ ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি রিয়েলমি ওই ফোন খুব বেশি বিক্রি করতে পারেনি জনপ্রিয় জনপ্রিয় হয়নি কেন হয়নি তার বিভিন্ন কারণ আছে ঠিক সময় ফোন লঞ্চ হয়নি ফোনগুলো ঠিকঠাক মার্কেটিং হয়নি ফোনগুলো ঠিক ঠিক জায়গায় দামে প্লেস করা হয়নি এরকম অনেক কারণ আছে কিন্তু রিয়েলমির এক্স সিরিজের ফোনগুলো ভালো ফোন হওয়া সত্ত্বেও রিয়েলমি সেসব অবধি ওগুলো চালাতে পারলো না এরকম বিভিন্ন কারণে ব্যবসায়িকভাবে সফল হলো না বলে এছাড়া রিয়েলমির এক্স দেখে অন্যান্য তার কম্পিটিটার কোম্পানি তারাও এক্স সিরিজের ফোন বার করতে শুরু করলো তার জন্য রিয়েলমিগুলো কি এক্স সিরিজের ফোনগুলোকে জিটি সিরিজের ফোন বলে তারপর বার করতে শুরু শুরু করলো কিন্তু তারপরেও সেই ফোনগুলো সফল হলো না রিয়েলমি আসলে কম দামি ফোনের মার্কেটে সফল হয়েছিল তারা এই এক্স জিটি এগুলো বার করে একটু বেশি দামি ফোনের মার্কেটের দিকে যেতে গেল এবং যেতে গিয়ে দেখলো যে সেই মার্কেটে তারা ঢুকতে পারছে না সেখানে গ্রাহক তাদেরকে পছন্দ করছে না তো তার জন্য রিয়েলমি ওই জায়গা থেকে ক্রমশ সরে এসেছে তো এক্স সিরিজের ফোন ওই কারণেই পান না ইউজার এর এম বলছেন অ্যাপল ভিশন প্রো নিয়ে এখন আপনার ভিডিও পেলাম না কেন অ্যাপল ভিশন প্রো এর একটা ভিডিও পাওনা রইলো সবাই আশা করি খুব তাড়াতাড়ি এটি শোধ করবেন অ্যাপল ভিশন প্রো অত দামি একটা জিনিস তিন লাখ টাকা চার লাখ টাকা দাম সেটা তো সেটা নিয়ে ভিডিও বানানো পয়সা দিয়ে কিনে অ্যাপেল তো আমাদের এখানে লঞ্চ করেনি তাছাড়া ওটা আমাদের পাঠাচ্ছেও না সেক্ষেত্রে ওটা করা কি ঠিক হবে পয়সা কি উঠবে আমাদের ভিডিও আসবে খুব শিগগিরই আসবে আশা করছি আগামী সপ্তাহে মানে এই সপ্তাহে বলছেন দাদা আইপিএস ডিসপ্লে থেকে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া যায় না উত্তর যদি হ্যাঁ হ্যাঁ তবে কেন দেয় না উত্তর যদি না হয় তাহলে আমি দু হাজার ছয় সাতের দিকে নোকিয়ার কিছু ফিচার ফোন ব্যবহার করেছি সেগুলো তো অলয়েজ অন ডিসপ্লে ছিল আইপিএস ডিসপ্লেতেও অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া যাবে কিন্তু সেটা ভালো হবে না জিনিসটা দেখতে ভালো নয় কারণ আইপিএস ডিসপ্লে মানে কি ওটা পুরো ডিসপ্লেটাই জ্বলছে তার মধ্যে বাকিটাকে কালো রেখে মাঝখানে ওই কিছুটা অংশ অন্য কালার দিয়ে সেখানে ক্লকটাকে দেখানো হচ্ছে বা কিছু ছবি দেখানো হচ্ছে এটা আইপিএস ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে যার ফলে পুরো ডিসপ্লেটা যেহেতু জ্বলছে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়ে যাবে ব্যাটারি খরচা হবে তাই ওটা দিলে কোনো লাভ নেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ক্ষেত্রে যেটা হয় যেটুকু জায়গাতে আমরা ছবিটা দেখতে পাই বা ক্লকটা দেখতে পাই সেইটুকু জায়গার পিক্সেলগুলোই জলে বাকি ডিসপ্লেটা কিন্তু পুরোপুরি অফ থাকে তার ফলে অন ডিসপ্লেতে বেশি ব্যাটারি খরচ হয় না ব্যাটারি ড্রেন হয় না যার ফলে সেখানে অলওয়েজ অন ডিসপ্লেটা কাজের জিনিস এবং যেহেতু বাকি জায়গাটা পুরো কালো থাকছে পুরো ডার্ক থাকছে অন্ধকার থাকছে তার জন্য এটা দেখতেও ভালো লাগে তাই এমনিতে অলওয়েজ অন ডিসপ্লেটা ভালো অ্যামোলেটের দেখে আইপিএসে ভালো নয় বলে ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এর পরের যে প্রশ্নটা সেটা আসলে কোনো প্রশ্ন নয় সেটা আমারই প্রশ্ন আপনাদের কাছে মানে আমি কিছুদিন আগে একটা শর্টস বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আইফোন সিক্সটিন যে আসবে সেখানে অ্যাপেলের কাছে আমাদের কি কি চাহিদা আইফোন থাকলে ভালো হতো আমি দশটা পয়েন্ট বলেছিলাম আপনারা আরো অনেক পয়েন্ট যোগ করেছেন তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের শোনাচ্ছি কারণ এগুলোও সত্যি আমাদের দরকার এগুলো দিচ্ছে না আপনাদের আমার হলো সত্যি তো এত কিছু দেয়নি অ্যাপেল এগুলো দেওয়া খুবই দরকার যেমন নোমান বলছেন দাদা সবার প্রথমে ব্যাক বাটন দরকার আইফোনের নির্দিষ্ট কোনো ব্যাক বাটন নেই এটা একদম ঠিক কথা যেসের ক্ষেত্রে ব্যাক বাটন কখন কোথায় থাকবে কখন উপরে কোনায় কোনো ডান দিকের কোনায় কখন থাকবেই না এগুলো বুঝতে গেলে সত্যিই খুব অসুবিধা হয় অ্যাপেলে এটা ঠিক করা দরকার মোহাম্মদ আব্দুল হোসেন বলছেন একশো কুড়ি হার্স ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে এই দুটো জিনিস বেশি দরকার নাইন্টি এফ পি এস গেমিং হ্যাঁ এগুলো খুবই দরকার এগুলো থাকলে খুবই ভালো হতো নাফিজুল হক বলছেন দাদা ভিডিও রেকর্ডিং পজ করার অপশন এটা যে অ্যাপেল কি করছে ভাবা যায় না আর কি ভিডিও রেকর্ড করছি দুনিয়ার সব ফোনে সেখানে ভিডিও করতে করতে পজ করা যায় আবার রেকর্ডিং শুরু করা যায় অ্যাপেল সেটা দেয়নি এবং না দেওয়ার কোনো যুক্তিও নেই কোনো কারণ নেই ভেবে যুক্তি দিয়ে আপনি কিছু ব্যাখ্যা পাবেন না অ্যাপেল ওটা এখনো দিচ্ছেন এটা খুব ইমিডিয়েট দেওয়াটা দরকার ব্যানার্জি বলছেন ক্যাপসুলের জায়গায় বান ছোল চাই এটা বোধহয় আপাতত হচ্ছে না ওটা দু সালে হবে অ্যাপেল এখন ডাইনামিক আইল্যান্ড দিয়েছে সেটা নিয়ে এত মার্কেটিং করেছে এখন ডাইনামিক আইল্যান্ড চলবে বেশ কিছু বছর ইউজার এম এক্স বলছেন দাম কমানোর প্রয়োজন না দাম কমবে না আইফোনে যদি দাম কমে যায় তাহলে ওটা আইফোন থাকবে না ওটা সাধারণ ফোন হয়ে যাবে ওর ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যাবে যে কারণে আমরা সবাই আইফোন কেনার জন্য ছুটে যাই ওটা স্ট্যাটাস সিম্বল ওটা বড় ফোন সেই জিনিসটাই তার থাকবে না রাজীব সিং বলছেন কল রেকর্ডার দরকার ইমিডিয়েটলি অবশ্যই খুবই দরকার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিক তবু অন্তত দিক তো অ্যাপেল তো কোথাও একটু শুরু করুক কল রেকর্ডিং ব্যাপারটা আমাদের চাহিদা যুগের দাবি সেটা তো মানতেই হবে মাসুদ রানা বলছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাই এটা চাই ঠিকই তবে অ্যাপেল যেটা ফেস আনলক দিয়েছে ওটা দিয়ে কাজ চলে যায় তবে হ্যাঁ ইন ডিসপ্লে দিলে খুবই ভালো হতো তবে অ্যাপেল আনলকের ব্যাপারটা এত বেশি মার্কেটিং করেছে যে মনে হয় না ইন ডিসপ্লে তারা আসবে যদি আসবে তারা তো অ্যান্ড্রয়েডের মতো হয়ে যাবে নিজেদের আলাদা দেখাতে হবে তার জন্য এগুলো রেখে দেবে এছাড়াও আরো অনেকে অনেক রকম ফিডব্যাক দিয়েছেন যে আইফোনে এটা চাই ওটা চাই সেটা চাই আপনারাও কমেন্টে লিখে জানাবেন আজকে যে আইফোনে আর কি থাকা দরকার আইফোন সিক্সটিনে আমাদের কি কি দাবি আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর তার সাথে সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও কমেন্টে দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আজকের ভিডিও এখানে শেষ করব দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়